পুরনো তারকাদের জীবনের জানা অজানা গল্পকথা নিয়ে আমাদের আয়োজন মুখ ও মুখরতা। আজকের পর্বে নিজের মুখরিত জীবনের গল্প নিয়ে আড্ডা দিতে স্টুডিওতে এসেছেন সঙ্গীত শিল্পী তিশমা। চলুন গল্পে গল্পে তার কাছ থেকে জেনে নেই সবকিছু। তিশমা কেমন আছো? ভালো, আপনি ভালো আপু? খুব ভালো। প্রথমেই জানতে চাই তোমার নাম নিয়ে। তোমার নামটা একটু ডিফারেন্ট, মানে খুব সচরাচর শোনা যায় না তিশমা। এই নাম দেয়ার কার কার ছিল? এটা আমার মা দিয়েছেন নামটা। নামটার দুইটা মানে আছে। এটা একটা রাশিয়ান নাম, তিশমা মানে সোনো এবং রহস্য। এখন বড় হয়ে লাইক আমার ব্যান্ডের নামও তিশমা দিয়েছে, বিকজ তিশমা মানে সোনো, যেহেতু আমরা গান করি। তোমার গান শুনলে এক ধরনের অদ্ভুত চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। তুমি নিজে কতটা চঞ্চল নাকি মিস্টেরিয়াস না টমবয়েশ না তুমি শান্ত? এটাও মানে দুই দিক আছে। বাসায় খুব খুব চঞ্চল। আচ্ছা, এটা মাকে জিজ্ঞেস করলে আপনি আরো শুনতে পারবেন। বাট এমনিতেই ইউনো অচেনা মানুষদের আশেপাশে আমি আবার খুব শাই হয়ে যাই এবং খুব চুপচাপ হয়ে যাই। মানে আমি যদি কাউকে ভালো করে চিনি তখন খুব কথা বলতে পারি, খুব চঞ্চলতা থাকে আমার মধ্যে, বা খুব দুষ্টামিও করি। বাট যদি কাউকে চিনি না, মানে ছোটবেলা থেকে অভ্যাস, মায়ের পেছনে লুকায় যায় যখন বাসায় কোনো মেহমান আসে। স্টেজে যখন উঠি অবশ্য গান করতে, তখন আমি লাইক অনেক এক্সট্রোভার্টেড, রাইট? এক্সট্রোভার্টেড। এবং যেটা আপনি বলেন একদম ঠিকই বলেছেন যে ওটা একটা আলাদা ওয়ার্ল্ড, যে গান যখন গাই তখন একটু শাইনেস আর থাকে না। তখন লাইক আমি গান আমার ফ্যান্সদের সাথে শেয়ার করছি, ফ্যান্সদের সাথে শেয়ার করছি, সো তখন আর কি এই লজ্জা ব্যাপারটা আমার মধ্যে তখন আর থাকে না। এক্স্যাক্টলি। এই যে একটু আগে বললে যে তুমি বাসায় অনেক চঞ্চল, তার জন্য কি কোনো বিপদে পড়তে হচ্ছে বা এমন কোনো কাণ্ড ঘটিয়েছে? প্রত্যেক দিন তো মায়ের বকা খেতে হয়। আমি মাকে জ্বালাতে খুব পছন্দ করি বিভিন্ন ভাবে, মানে বিশেষ করে উনি যখন আমাকে একটা জিনিস করতে না করেন তখন আমি এটা আরো বেশি করে করি শুধু ওনাকে রাগাতে। বিকজ উনি যখন রাগেন ওনাকে দেখতে খুব সুন্দর লাগে, এবং উনি উনি একটু চিৎকার করেন সেটা শুনতেও মজা লাগে। ছোটবেলায় এমন কোনো ঘটনা ঘটিয়েছিলে যেটা এখনো চিন্তা করলে তোমার তুমি দুঃখ পাও, রাগ হয়, মজা পাও, খুশি হও এরকম? আমি স্কুলের টাইমে একটা ব্যান্ডে ছিলাম। আচ্ছা। সেইটাতে আমি গান করতাম আর কিবোর্ডস বাজাতাম। সো ওই ব্যান্ডে যখন আমরা প্রথম স্টেজ শো করি স্কুলে, সো তখন আমার টিচাররা আমাকে দেখলো যে আমি কিবোর্ড বাজাচ্ছি আর গান করছি, তো তখন তারা বললো যে তিশমা বড় হলে খুব ফেমাস হবে, ফেমাস সিঙ্গার হবে। কিন্তু আমার কাছে যেটা মজা লাগে, এটা হয়তো বা সবার দোয়ার কারণে হয়েছে, যে সেই ব্যান্ড করার এক বছরের মধ্যে আমার প্রথম অ্যালবামটা আবার প্রকাশ হয়। বড়দের কাছ থেকে তোমার ছোটবেলার কাহিনী, তুমি কেমন ছিলে, না ছিলে, কি করতে, এসব গল্পগুলো শুনতে তোমার কেমন লাগে? শুনতে তো ডেফিনেটলি মজাই লাগে, বিকজ ইউ নো ছোটবেলার অনেক কিছু, মানে যখন খুব বেশি ছোট ছিলাম ওগুলো অনেক কিছু তো মনে থাকে না। কেমন গল্পগুলো কেমন ছিল আমাদের সাথে? যেমন একটা ফর এক্সাম্পল, আমি যখন একদম একদম বাচ্চা ছিলাম, মানে হাঁটতে পারতাম না, তখন আমি নাকি লাইক গান, মানে কথা বলার আগে আমি নাকি গান গুনগুন করতাম। এই যে ছোটবেলার কথা বললে, তোমাকে কখনো মনে হয় যে ছোটবেলাটা যদি আবার ফিরে পাওয়া যেত, সেখানে কিছু প্লাস করতে, মাইনাস করতে বা অন্যরকম ভাবে কাটাতাম? ইয়েস, ডেফিনেটলি। আমি মিডিয়াতে যে কাজ করছি, ডেফিনেটলি এটা একটা ব্লেসিং যে আমি এতজনের জন্য গান করার সুযোগ পেয়েছি। বাট আমার একটা ছোট রিগ্রেট আছে আমার চাইল্ডহুড নিয়ে, সেটা হলো যে আমি যদি সুযোগটা আরেকবার পেতাম, আমি হয়তো বা ইউনো এই মিডিয়াতে একটু দেরি করে আসতাম। মানে অ্যাকচুয়ালি যে ওই বয়সে গানে এসে যেটা হয়েছে আমার আর কি, লাইক অনেক সময় মনে হয় যে চাইল্ডহুডের অনেক কিছু বিষয় আমি মিস করেছি। যেমন ইউনো ওই অনেক ছোট বয়স থেকে যে ইউনো সবাই আমাকে চিনছে, তারপরে ইউনো আরো অনেক এই যে খ্যাতির বিড়ম্বনা যেটাকে বলে, সো ইউনো আই থিঙ্ক যে ওইটা যদি একটু লাইফে আর একটু পরে আসতো তাহলে আরো ভালো হতো, আর গানে যদি আর একটু ম্যাচিউর হয়ে আসতাম। যেমন এখন আমি অনেক কিছু বুঝি, অনেক কিছু শিখেছি যেগুলো হয়তো বা সেই টাইমে আমি বুঝতাম না বা জানতাম না। তুমি তো এখন আর ফিরে পাওয়ার কোনো চান্স নেই, কিন্তু তোমার স্কুলের কথা বলো, স্কুল জীবনে কেমন? স্কুলের মধ্যে অ্যাকচুয়ালি মানে স্কুলে থাকতে আমি আমার প্রথম অ্যালবাম গুলো বের হয়ে গিয়েছিল। আচ্ছা। সো এই জন্যই আর কি, মানে স্কুলেও গেলেও ওখানে আবার ইউনো লাইক স্কুলের টাইমেও হয়তো বা অনেক, কিন্তু স্কুলকে তুমি মিস করো না? স্কুলকে তো ডেফিনেটলি মিস করি। স্কুলকে তো ডেফিনেটলি কেমন ছিল, মানে সেরকম বন্ধু-বান্ধবদের নিয়ে হইচই করতে না কি করতে? ওই যে দুষ্টও ছিলাম, তারপরে আবার পড়াশোনাতেও বেশ ভালোই করতাম। আমি গ্রিন হেল বেশ লাইফে বেশ কয়েকটা স্কুলে ছিলাম, গ্রিন হেলে ছিলাম, ইএসএস এ ছিলাম, তারপরে দেশের বাইরে ইউকে তে আমার এডুকেশন অ্যাকচুয়ালি শুরু হয়েছে ইংল্যান্ডে, ইউকে তে।
সো বেশ কয়েকটা স্কুলে যাওয়ার সুযোগ হয়েছে আমার, সেই সেই দিক দিয়ে আমি খুব লাকি। সো স্কুল লাইফ ডেফিনেটলি ওটা অনেক মজা, যেমন এখন ইউনিভার্সিটিতে পড়ছি, এখন পড়ার চাপ অনেক বেশি, এবং ছোটবেলার বন্ধুরা তো ডেফিনেটলি আলাদা ওই সম্পর্কগুলো, তাই না? সেটাই, খুবই মেমোরেবল। ডেফিনেটলি আই থিংক স্কুল লাইফ কে না মিস করে। অবশ্যই তুমি স্কুল লাইফ মিস করেছো, কিন্তু তুমি জীবনে অনেক কিছু মিস করবে না আই থিংক। তিশমা, তোমার গানের শুরুটা সম্পর্কে জানতে চাই। গানের শুরু ওই যে বললাম, একদম বাচ্চাকাল থেকে অ্যাকচুয়ালি গানের সাথে সম্পর্ক ছিল, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি মেবি আমার বাবা মায়ের থেকেই পেয়েছি, বিকজ আমার বাবা মায়ের গানের প্রতি খুব আগ্রহ। ওনারা বিভিন্ন দেশ থেকে, ওনাদের অনেক বড় মিউজিক্যাল কালেকশন আছে, সো ইট ওয়াজ ন্যাচারাল যে আমি অত গান শুনতে শুনতে বড় হয়েছি, তো ডেফিনেটলি আমার মধ্যেও গানের প্রতি ভালোবাসাটা অনেক আগে তৈরি হয়েছে। সো অ্যাকচুয়ালি মিউজিক্যালি আমার ফার্স্ট লাভ ছিল পিয়ানো, ওটাই অ্যাকচুয়ালি প্রথম বাজাতে শুরু করেছি 4 বছর বয়স থেকে, অ্যান্ড ভেরি সুন আফটার দ্যাট আমি গান গাইতে শুরু করেছি, গানের উপর শিক্ষা নিতে শুরু করেছি। আই থিঙ্ক গান এমন একটা জগৎ যে আসলে শিক্ষাটা কখনো শেষ হয় না, এবং আমার পার্সোনাল ইচ্ছা হলো যে যত জনার আছে আমি চেষ্টা করবো সবগুলোর ব্যাপারে কিছু না কিছু একটা জানতে। যেমন আমি ক্লাসিক্যাল মিউজিকে, যে ইউরোপিয়ান ক্লাসিক্যাল মিউজিক পড়েছি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উপর তালিম নিয়েছি, রবীন্দ্রসঙ্গীতের উপরে পড়াশোনা করেছি। তুমি একটু আগে বলছিলে যে তুমি ক্লাসিক্যাল মিউজিকের উপর তালিম নিয়েছো, তুমি নজরুল সঙ্গীতের উপরও তালিম নিয়েছো, অনেক ক্ষেত্রে তুমি গান শিখেছো। ক্লাসিক্যালটা একটা অ্যাকচুয়ালি বেশি সিরিয়াসলি, ওটা আমার বেসিক, কিন্তু তোমার পরিচিতি পপ সিঙ্গার হিসেবে, সেটা কেন? আমাকে পপ সিঙ্গার হিসেবে আসলে সবাই চিনে, এটার মেইন কারণ হলো যে আমার প্রথম অ্যালবামগুলো আসলে পপ গান, পপ আর রক গানের উপর বেস করাই ছিল, আর তারপর আমি কিন্তু মানে ফোক অ্যালবামও করেছি, ক্লাসিক্যাল গানও করেছি, অনেক ধরনের অনেক ধাঁচের গান করেছি, বাট দ্য থিং ইজ দ্যাট ফার্স্ট ইমপ্রেশন একটা আছে না, সো ওটার কারণে আসলে এরকম হয়েছে। বাট ইদানিং আমার ইউনো সফট গানগুলোই আমি দেখছি যে বেশি ভালো রেসপন্স পাচ্ছে, যেমন ইভেন সিনেমাতেও যখন গান করি, লাইক আগে আমাকে বেশি আইটেম সং বা ফাস্ট নাম্বারগুলো করতে ডাকতেন, বাট এখন দেখছি যে সফট গানের জন্য আরো অনেক বেশি ডাক পাচ্ছি। এবং কিরকম আমাদের একটু মানে এরকম একটু পছন্দের সফট গান একটু শোনাবে? ওকে, আমি শোনাবো, একটু পরে শোনাবো, বাট দ্য থিং ইজ দ্যাট আমি পার্সোনালি মেলোডিয়াস এবং ক্লাসিক্যাল বেস গান করতে আমার বেশি ভালো লাগে, এবং এখন যে সবাই আমার সফট গান বেশি মানে বেশি পছন্দ করছে, সেটাই আমি ম্যাচিউরিটির কারণে, এটা আসলে আগে থেকে, বাট এখানে একটা কারণ আছে যে আমি যখন আরো নতুন ছিলাম ওই টাইমে অ্যাকচুয়ালি আই থিঙ্ক যে মিউজিক ডাইরেক্টরদের সাথে কাজ করেছি তারা আমার বয়সটা বেশি মাথায় খেয়াল রেখে আমার জন্য গান বানিয়েছে, সো এই জন্য অ্যাকচুয়ালি মানে তারা ভেবেছে মেয়েটাও মানে ছোট চঞ্চল, তো তার ওরকম চঞ্চল গান বানায়, বাট মিউজিক্যালি আমি অ্যাকচুয়ালি অতটা চঞ্চল না, আর এই জন্য অ্যাকচুয়ালি এখন নিজের গান নিজেই বানাচ্ছি। আচ্ছা, এবং লাইক আমার ফার্স্ট অ্যালবাম যেটা একদম পুরো নতুন বানিয়েছি ওটার নাম ছিল এক্সপেরিমেন্ট, ওটা গত বছর বের হয়েছে, তো ওটাতে সবাই অবাক হয়েছে যে সব গানগুলো প্রায় একদম মেলোডিয়াস। আচ্ছা আচ্ছা, সো দে আর লাইক মানে তুমি নিজে যখন গান গান বানিয়েছো তখন তোমার নিজের পছন্দের, ইয়া এক্স্যাক্টলি, এই জন্যই অ্যাকচুয়ালি গানগুলো বেশিরভাগ সফট হয়েছে, বাট সামনে আমি আমার নেক্সট অ্যালবামে কাজ করছি, ওখানে কিছু মজার গান আবার পাবেন ইনশাআল্লাহ। গানটা কি তোমার কাছে শুধু শোনার বিষয় না দেখারও বিষয়? অ্যাকচুয়ালি আমি পার্সোনালি যেটা করি, আই থিঙ্ক গানটা এখানকার জন্য এবং এখানকার জন্য, এবং এটার জন্য মানে এটা এই এটার জন্য মডেল রাইতে আছে। তুমি তো শুধু সিঙ্গার না, তুমি এখন গান লেখো, সুর করো, সবকিছুর মাঝখানেই তুমি নিজেকে ছড়িয়েছো। অ্যাকচুয়ালি কিভাবে হলো লেখাটা এবং সুর করা আগে থেকে করতাম, বাট এটা আসলে রিসেন্টলি আরো হাইলাইটেড হয়েছে, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমি পুরো অ্যালবাম নিজে বানিয়েছি, তো আগের কয়েকটা অ্যালবামেও সুর লেখা করেছি, বাট ওটা আসলে সেভাবে হাইলাইটেড হয়নি। সো অ্যাকচুয়ালি মানে এই বিষয়টা আমি আসলে এইভাবে দেখি যে অ্যাকচুয়ালি আগে যেমন যারা মিউজিক ডাইরেক্টরস ছিলেন ওনারা কিন্তু মানে রিয়েল মিউজিক ডাইরেক্টরস, ওনারা কিন্তু মানে ওনাদের নিজের কপি পেস্ট, নিজের গান নিজে বাজান, নিজের সুর নিজে করেন, সেটাই। আর আপনি যেটা বলেন কপি পেস্ট, ইন্টারনেটের কারণে মানুষ এখন পুরো মিউজিক বা লুপস নামাচ্ছে, সেগুলো দিয়ে লুপস কপি পেস্ট করে, মানে আপনিও যদি, আপনি তো গান শিখেছেন বাট আপনি নিজের সুর বা মিউজিক কখনো করেননি, তো আপনিও তো এখন বসে ছোটবেলা থেকে শিখে আসছি, পিয়ানো বাজায় কিন্তু 4 বছর বয়স থেকে,
সো এখন মানে এই ইচ্ছেটা কোথা থেকে আসবে যদি মানুষ মানে রেডিমেড সবকিছু পায়? এন্ড আই থিঙ্ক যে যারা এটা করছে তারা এক ধরনের অপমান করছে, বিকজ মানে গানকে অপমান করছে, বিকজ গান একটা অনেক মানে শিক্ষার এবং শ্রদ্ধার মানে শ্রদ্ধের এবং সাধনার একটা জায়গা। অ্যান্ড আমরা সবাই যদি ইউনো এরকম কাট পেস্ট করতে থাকি তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে কেউ মানে আমাদের পরে যারা আছে কেউ মানে কিছু বাজাতেও পারবে না, তখন নতুন সৃষ্টি কোথা থেকে আসবে? সো ইউনো মিউজিশিয়ান হতে চাইলে আই থিঙ্ক এটা আরো বেশি রিওয়ার্ডিংও হয়, বিকজ তখন আপনার মনের ভিতর যে জিনিসটা বাঁচছে, আপনার মনের ভিতর মানে গান মানে আমার ক্ষেত্রে সেটা হয় যে গানটা আমার ভিতরে বাঁচছে, আমার মাথার ভিতর বাঁচছে, আমি ঠিক সেইটাই ইচ্ছা মতন বাজাতে পারবো এবং সেটা আমি তৈরি করতে পারবো যে হ্যাঁ এই সাউন্ডটা আমি চাই, এটা আমি তৈরি করবো। বাট এই কাট পেজ যখন করেন তখন মাথার ভিতরে কিছু বাঁচছে না, আপনি জাস্ট অন্যর একটা নিয়ে নিজের নামে চালায় ফেলেন এবং কিন্তু সেখানে কিন্তু ফিলটা আসে না, ফিলটা দেখো ইলেকট্রনিক্স ফ্লুট আর নিজের বাজানো এর মধ্যে অনেক পার্থক্য। এক্স্যাক্টলি। তারপর আরেকটা জিনিস হলো যে এদের সবসময় ভয়ের মধ্যে থাকতে হয় যে কখন ধরা খেলাম ভাই, তো মানে সবকিছু মিলে ইউ নো আই থিঙ্ক যে 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 মিউজিক করতে চায় তাদের একটু শিখে আসা দরকার খুব জরুরি। আর এখন তো গানও শিখতে হয় না, অটো টিউনার্স আছে। তিশমা, অনেকেই জানে না একটি কথা, সেটা হচ্ছে তুমি ছোটবেলায় নাটকে অভিনয় করেছিলে, বড় হয়ে তুমি একটি একটি নাটকে টিভি নাটকে অভিনয় করেছো, তুমি রেডিও নাটকও করেছো। রাইট, ছোটবেলায় আমি স্টেজে নাটক করতাম অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। এটা ছিল অ্যাকচুয়ালি আমি শেক্সপিয়ারের নাটক করতাম বেশি স্কুলে স্কুলে একদম স্কুলে। সো অ্যাকচুয়ালি আমাদের টিচার ছিলেন আইরিশ, সো উনি অ্যাকচুয়ালি এগুলো সুপারভাইজ করতেন, সো অ্যাকচুয়ালি ওই তখনই স্টেজের প্রতি টানটা হয়েছে আমার। অ্যান্ড পরে অ্যাকচুয়ালি আমি মানে মিডিয়াতে আসার পর নাটক আসলে মানে টিভি নাটকটা অন্যরকম, মানে আপনারা তো জানেন যে অনেক টাইম দিতে হয় এবং অনেক ডিফিকাল্ট। সো আমার টিভিতে নাটক করার ইচ্ছে ছিল না কখনোই, বাট একটা নাটক করেছে সেটার নাম বোধহয় ছিল অদৃশ্য বর্ণমালা এরকম কিছু একটা, এবং আমি তারপর আসলে নিজের কাছে প্রমিস করেছি আমি আর কখনো টিভি নাটক করবো না। রেডিও নাটকের কাহিনীটা হলো যে অ্যাকচুয়ালি আমার যিনি নাটকটা করেছেন উনি অ্যাকচুয়ালি আমার একজন লিরিসিস্ট, তো তখন অ্যাকচুয়ালি মানে একদম ফাঁদে পড়ে নাটকটা করতে হয়েছে, অনুরোধে ঢেকে গেলাম একদম। বাট ইট ওয়াজ ফান, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ফান। ফ্যান্সদের কিভাবে ট্যাকল করো? ফ্যান্সদেরকে ট্যাকল, ওয়েল যখন লাইভ শোতে যাই তখন ওদেরকে ট্যাকল করা যায় না অ্যাকচুয়ালি, আমার গায়ের উপর ঝাঁপায় পড়ে এবং আমি অনুরোধ করবো যে এরকম করবেন না, বিকজ এরকম যদি কর স্টেজে উঠার আগে তো ভয় পেয়ে যাবো, তখন গান গাইতে ভয় পাই। বাট যাই হোক, আমার ফ্যান্সদেরকে আমি অনেক অনেক ভালোবাসি, হয়তো বা ওরা অনেক পাগলামি করে, বাট আমি জানি যে যা করে ওরা আমাকে ভালোবেসেই করে। সমালোচনাকে কিভাবে দেখো তুমি? সমালোচনা কিভাবে দেখি, আমার ওপিনিয়ন হলো যে সমালোচনা ছাড়া অ্যাকচুয়ালি আর্ট করা যায় না, বিকজ কেউ যদি আপনাকে আপনার ভুলগুলো না ধরায় দেয় তখন আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন না। রিউমার বা গসিপ এই জিনিসটা কিভাবে তোমার জীবনে এসেছে? রুমার্স এর ক্ষেত্রে মানে আমার আমি খুব লাকি যে আমার আমাকে নিয়ে আসলে তেমন কোনো মানে নেগেটিভ রুমার্স হয়নি, বাট এরকম আমি মাঝে মাঝে শুনেছি যে হয়তো বা অন্য কেউ ইউ নো আমার প্রতি জেলাসি ফিল করে হয়তো বা আমাকে নিয়ে একটা উল্টাপাল্টা একটা কথা বলে ফেললো। সো আমি আসলে যেটা বলতে চাই ওদেরকে যে অ্যাকচুয়ালি ইউনো লাইক কাউকে খামাখে এভাবে ছোট করতে গেলে আপনি নিজেই তো ছোট হয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি। আপনি যদি আমার চেয়েও ভালো করতে চান আপনি ইউনো অরিজিনাল থাকেন, নিজের একটা পরিচয় তৈরি করেন এবং ভালো গান করেন শিখেন, তখন আমাকে আর ভয় পাওয়ার কিছু থাকবে না। এবং মানে আমি যেভাবে ইউনো আমি কাজ দিয়ে গিয়ে অন্য মেয়ে শিল্পীদেরকে ফর এক্সাম্পল ইউনো আমি সবাইকে খুব লাভ করি এবং আমার মনটা খুবই খারাপ হয় যে হয়তো বা আমি কাউকে খুব পছন্দ করলাম তারপর সাপোর্ট দিলাম বা তারা উল্টে এরকম আমাকে নিয়ে হয়তো বা কোনো একটা রুমার ছড়ালো, তো তখন আমার মনটা খুব খারাপ লাগে, বিকজ নিজের প্রতি যখন কনফিডেন্সটা না থাকে তখন কিন্তু এই ঈর্ষাটা উঠে আসে। সো আই থিঙ্ক যে সবাই যদি মিলেমিশে কাজ করে তখন মানে এবং নিজের প্রতি কাজের প্রতি যদি সিনসিয়ার থাকেন অন্য কাউকে ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। ছোটবেলার সেই চঞ্চল তিশমা কি এখনো সেরকমই আছে? এখন অনেক বড় হয়েছে, ম্যাচিউরিটি এসেছে, কোনটা? বাসার বাইরে যখন থাকি ডেফিনেটলি ম্যাচিওর থাকতে চেষ্টা করি যতটুকু সম্ভব, বাসায় তো এখনো ওই চঞ্চলতা গুলো আছে। এখনো আমার রুমে পাউডার, ওই যে বেবি পাউডার, টালকাম পাউডার ঢেলে স্কেটিং করি আমার রুমে। তিশমার কাছে মিথ্যা, প্রতারণা, প্রতিশ্রুতি ভঙ্গ এই শব্দগুলোর মানেটা বা বিশ্লেষণটা কি?
মিথ্যা কথা এখন দুই ধরনের মিথ্যা কথা আছে। একটা হলো যে হয়তো বেনো কারো মন রক্ষা করার জন্য একটা ছোট একটা মিথ্যা কথা বলা, সেটা আলাদা। বাট হার্মফুল মিথ্যা কথা যেগুলো আছে, আই থিঙ্ক এগুলো কখনোই বলা উচিত না। হিপোক্রেসিটা আমার কাছে খুব খুবই বিরক্ত লাগে এবং আমি সবসময় নিজেও চেষ্টা করি এটা অ্যাভয়েড করতে। হিপোক্রেসি ফর এক্সাম্পল, যে আমরা আর্টিস্টরা একটা হিপোক্রেসি সবসময় করে যাচ্ছি। আমরা ফর এক্সাম্পল আমরা বলি মানে পাইরেসি যেন সবাই না করে, আমাদের সিডি যেন মানুষ পাইরেট না করে, অথচ আর্টিস্টরা নিজেই যে সফটওয়্যার গুলো ইউজ করছে গান বানাতে, ফর এক্সাম্পল এগুলো অনেক অনেকগুলাই পাইরেটেড। তারপরে দেশের বাইরের যেসব গান সবাই শুনছে এগুলো সবাই মানে সবই পাইরেটেড। সো আই থিঙ্ক যে এটা এক ধরনের হিপোক্রেসি, এবং আমরা যদি চাই যে আমাদের কথা মানুষ শুনুক, আমাদের আমাদেরকে ওটা প্র্যাকটিস করতে হবে নিজেই। তোমার ব্যক্তি জীবনে তোমার ফ্যামিলি ভ্যালিউজটা তোমাকে কতখানি মোটিভেট করেছে তোমার জীবন চলার পথে? ফ্যামিলি, আই থিঙ্ক সবার জন্য ফ্যামিলি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, বিকজ অ্যাকচুয়ালি ছোট থেকেই তো আপনার ফ্যামিলি আপনাকে বড় করেছে, আপনার টেক কেয়ার করেছে। এবং আমাদের যত ইম্পর্টেন্ট ভ্যালিউজ, ইম্পর্টেন্ট যা যা দরকার একটা ভালো মানুষ হওয়ার জন্য, সেগুলো সব কিন্তু ফ্যামিলি থেকে আমরা শিখি। অ্যান্ড আই থিঙ্ক যে যে যত বেশি তাদের ফ্যামিলি কাছে রাখে, তারা তত বেশি ভালো মানুষ হতে পারে। কিছু লাইফস্টাইল আছে যেগুলো আমি একদম পছন্দ করি না, এবং আমি যে সেগুলো একদম পছন্দ করি না, এটা নিশ্চয়ই আমার ফ্যামিলির কারণে। মানে ওনারাই আমাকে শিখিয়েছে, গাইড করে, সেই ড্রাগ অ্যাডিকশন বলেন বা জাস্ট এমনি ইউনো লেট নাইট বাইরে যাওয়া এবং পার্টিতে যাওয়া, ক্লাবে যাওয়া। আমি বলছি না যে পার্টিতে যাওয়া খারাপ কিছু, বাট আমি আসলে এই জিনিসগুলো পছন্দ করি না। তো অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি যেহেতু আমাকে এগুলো শিখিয়েছে, এই জন্য আমি এখনো সোজা পথে আছি এবং আমি আমার ফ্যামিলির কাছে অনেক গ্রেটফুল। তিশমা, স্বপ্নগুলো কেমন, ভবিষ্যতের স্বপ্নগুলো, সেটা তোমার ব্যক্তি জীবনকে নিয়ে বা ক্যারিয়ারকে নিয়ে আলাদা করে বলো। আমার ক্যারিয়ার আমার ইঞ্জিনিয়ারিং, আমি সামনে যদি আপনার দোয়া করেন আমার জন্য ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার হতে পারবো। তার পাশাপাশি গান কখনই আমার জন্য পেশা, আমি পেশা হিসেবে নিতে পারবো না, বিকজ গান আমার জন্য একটা আর্ট। এই জন্য আই থিঙ্ক যে রিয়েল আর্ট যদি করতে চান, আমি আসলে আমার ক্ষেত্রে আমি প্রফেশনাল মিউজিশিয়ান হতে চাই না। অবশ্যই তিশমা, তোমার স্বপ্নগুলো পূরণ হোক, আমরা সেটাই চাই। আর আমার কাছে মনে হয় যে আজ এই মুখ ও মুখরতার মাধ্যমে দর্শকরা তোমাকে নতুন করে পেল, তোমার এই কথাগুলো হয়তোবা শোনাই হতো না, তোমার ভেতরে আরেক তিশমাকে আমরা খুঁজে পেলাম। গল্পে গল্পে সময় কেটে যায়, আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।